কদরের রাত সামনে আসতেছে, রমজান মাস, এক লোক কদরের রাত্রে দোয়া করতেছে, আল্লাহ আমার বাড়ির পাশের লোকটার একটা বড় সাদা ঘোড়া আছে, বাড়ি গিয়ে যেন দেখি মারা গিয়েছে, বুঝেন নাই, আমার বাড়ির পাশের লোকটার একটা বড় সাদা ঘোড়া আছে, বাড়ি গিয়ে যেন দেখি মারা গিয়েছে, এম পাশের লোকটা শুনে ফেলছে দোয়া। আচ্ছা ভাই, আপনি এই দোয়া করলেন কেন? আজকে একটা ভালো রাত, পবিত্র রাত, আপনার বাড়ির পাশের লোকের ঘোড়া মরে যাবে, এ দোয়া করলেন কেন? তখন বলতেছে, ভাই সেই দুঃখের কথা আর কবেন না কেন? বলছে, ভাই তখন আমি বিয়ে করিনি, মনে বড় সব ঘোড়ার পিঠে উঠে বিয়ে করতে যাবো, বরযাত্রী যাব, আমার তো ঘোড়া নেই, পাশের বাড়ির লোকটার একটা ঘোড়া আছিল, এরে কইছিলাম ভাই আর বড় শখ ঘোড়ার পিঠে উঠে বিয়ে করতাম, ভাই তুমি যদি 2-3 ঘন্টার জন্য দিতা আমি আইসেই তোমার দিয়ে দিতাম। তখন বলছে, হ্যাঁ ঠিক আছে দিব। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে প্রচার হয়ে গেল যে আমি ঘোড়ার পিঠে উঠে বিয়ে করতে যাব, আমার কি আনন্দ, ওরে বাহ। সব যখন গুছায় কমপ্লিট বরযাত্রী বের হব, এমন সময় ও বাড়িওয়ালার বাড়িও নেই ঘোড়াও নেই, ঘোড়াও নেই ও লোক বাড়িও নেই, পেস্টিস পাঞ্চার বন্ধু বান্ধবদের সামনে মুখ পুজো করতে পারি না, লাস্টে ভ্যানে উঠি বিয়ে করলাম। সেই থেকে ওয়েট করতেছি কদরের রাত্রে দোয়া কবুল হয়, হুজুরের মুখে শুনেছি, এই জন্য কদরের রাত কবে আসে, আজকেই তো সেই রাত, এই জন্য দোয়া করে দিলাম, আল্লাহ ওর ঘোড়াটা যেন মরে যায়। কিছুক্ষণের মধ্যে ওর ভাই বইসে সংবাদ দিল, চাচা তোমার বাড়ি যে 10 কেজি দুধ দিত যে গাই গরুটা মারা গিয়েছে। তখন লোকটা বলছে, আল্লাহ তুমি কি গাই আর ঘোড়া ছেন না, করলাম কি আর হইলটা কি, উদাহরণটা দেওয়ার কারণ, কারোর ক্ষতি করতে গেলে ওর ক্ষতি হোক বা না হোক আল্লাহ আপনার ক্ষতি ঠিকই করে দেবে, কথা বলেন ঠিক না বেটি? এজন্য খবরদার, কারোর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ক্ষতি করার চেষ্টা করবে না, জমি জায়গা বলেন, ব্যবসা বলেন, আর যাই বলেন, কোনোভাবে কাউকে ক্ষতি করতে যাবেন, আপনি তদন্ত করে দেখবেন আউটসাইড দিয়ে আল্লাহ ওর চাইতে 3 গুণ ক্ষতি আপনারে করে দেবে। এই জন্য হিংসা করিবেন না, কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, জুলুম মুক্ত জীবন গড়েন, কথা পান ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার কথাই কথা বেড়ে যায়,